ओम शांति। आज के तारीख हलो 15 फेब्रुआरी 2024। प्रातः मुरली ओम शांति बाबदादा मधुबन। आजकल मुरलीते बाबा बोले मिष्टी बाच्चारा। बाबा एसे काटा के फूल बनाते। बाबार भालोबासा जेमन काटार प्रति तेमन फुलेर प्रतिओ। तिनि काटा के फूले परिणत करार परिश्रम करें। प्रश्न, जे बाच्चादेर मध्ये ज्ञानेर धारणा थाकबे तादेर निदर्शन बोलो। উত্তর, তারা চমৎকারিত্ব করে দেখাবে, তারা নিজেদের এবং অন্যদের কল্যাণ না করে থাকতে পারবে না। তীর লেগে গেলে নষ্টমোহ হয়ে আধ্যাত্মিক রোহানি সেবায় লেগে পড়বে। তাদের অবস্থা একরস অচল অটল থাকবে। তারা কখনোই অবুঝের মতো কোনো কাজ করবে না। তারা কখনোই কাউকে দুঃখ দেবে না। তারা অপগুণরূপী কাঁটাকে দূর করতে থাকবে। ওম শান্তি। বাচ্চারা তো একথা জানেই যে বাবা হলেন বড় লিভার ঘড়ির মতো। তিনি সম্পূর্ণ সঠিক সময়ে কাঁটাকে ফুলে পরিণত করেন। এক সেকেন্ডও কম হতে পারে না, এতটুকুও তফাত হতে পারে না। মিষ্টি মিষ্টি বাচ্চারা একথাও জানে যে এই সময় হলো কলিযুগে কাঁটার জঙ্গল। তাই যারা ফুলে পরিণত হচ্ছে তাদের এমন অনুভব হওয়া দরকার। আমরা ফুলে পরিণত হচ্ছি, প্রথমে আমরা সবাই কাঁটা ছিলাম। কেউ ছোট আবার কেউ বড়, কেউ খুব দুঃখ দেয় কেউ আবার অল্প। এখন বাবার ভালোবাসা তো সবার জন্য, এমন মহিমাও আছে যে কাঁটার প্রতিও প্রেম, ফুলের প্রতিও প্রেম। প্রথমে কার প্রতি প্রেম? অবশ্যই কাঁটার প্রতি ভালোবাসা রয়েছে। কাঁটার প্রতি তার এত প্রেম যে তিনি পরিশ্রম করে তাদের ফুলে পরিণত করেন। আসেনই তিনি তো কাঁটার দুনিয়াতে, এতে সর্বব্যাপীর কোনো ব্যাপারই নেই। একজনেরই মহিমা হয়, মহিমা হয় আত্মার। আত্মা যখন শরীর ধারণ করে পার্ট প্লে করে, আত্মাই শ্রেষ্ঠাচারী হয়, আবার আত্মাই ভ্রষ্টাচারী হয়। আত্মা শরীর ধারণ করে যেমন যেমন কাজ করে সেই অনুসারে বলা হয় এ কুকর্মী আর এ সুকর্মী। আত্মায় ভালো বা মন্দ কাজ করে তোমরা নিজেদের জিজ্ঞেস করো, তোমরা কি সত্যযুগী দেবী কুলের নাকি কলিযুগী আসুরী কুলের, মানে কাটার। কোথায় সত্যযুগ আর কোথায় কলিযুগ, কোথায় ডিটি আর কোথায় ডেবিল, অনেক তফাত। যারা কাটা হয় তারা নিজেদের ফুল বলতে পারবে না, বলছে যারা কাটা হয় তারা নিজেদেরকে ফুল বলতে পারবে না। ফুল হয় সত্যযুগে, কলিযুগে হয় না। এখন এ হলো সঙ্গম যুগ, যখন তোমরা কাটার থেকে ফুলে পরিণত হচ্ছ। টিচার লেসন মানে পাঠ দেন, বাচ্চাদের কাজ হলো তা রিফাইন করে বুঝিয়ে বলা। তাতে এও লেখো, যদি ফুল হতে চাও তাহলে নিজেকে আত্মা মনে করো, আর ফুল যিনি করেন সেই পরমপিতা পরমাত্মাকে স্মরণ করো, তাহলে তোমাদের অবগুণ দূর হয়ে যাবে আর তোমরা শতপ্রধান হয়ে যাবে। বাবা প্রবন্ধ মানে নিবন্ধ মানে ইজি দেন, বাচ্চাদের কাজ হলো তা সঠিক করে ছাপানো। তখন সমস্ত মানুষও এই নিয়ে চিন্তা করবে। এ হলো পড়াশোনা। বাবা তোমাদের অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি পড়ান। ওই স্কুলে তো পুরনো দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি পড়ানো হয়, নতুন দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি তো কেউ জানেই না। তাহলে এ হলো পড়া, আবার বোঝাও। কোনো ছিছি কাজ করা হলো অবুজ কাজ, এরপর বোঝানো হয় যে এই দুঃখদায়ক বিকারের কাজ আর করবে না। দুঃখহর্তা সুখকর্তা বাবার মহিমা আছে, তাই না? এখানে তোমরাও শিখছো যে কাউকে দুঃখ দেওয়া উচিত নয়। বাবা শিক্ষা দেন যে সর্বদা সবাইকে সুখ দিতে থাকো, এই অবস্থা খুব তাড়াতাড়ি হয় না। এক সেকেন্ডে বাবার অবিনাশী উত্তরাধিকার তো নিতে পারো, বাকি যোগ্য হতে তো সময় লাগে। তারা মনে করে যে অসীম জগতের বাবার অবিনাশী উত্তরাধিকার হলো স্বর্গের বাদশাহী। তোমরা বুঝিয়ে থাকো যে ভারত পারলৌকিক বাবার থেকে বিশ্বের বাদশাহী পেয়েছিল। তোমরা সকলে বিশ্বের মালিক ছিলে। বাচ্চারা এ কথা শুনে তোমাদের ভেতরে তো খুশি হওয়া উচিত। এ তো কালকের কথা, যখন তোমরা স্বর্গের মালিক ছিলে। মানুষ বলে দেয় লক্ষ বছরের কথা, কোথায় তার একটি যুগের আয়ু লক্ষ বছর বলে দেয়, যেখানে সম্পূর্ণ কল্পের আয়ু 5000 বছর। এ অনেক তফাত। জ্ঞানের সাগর হলেন একমাত্র অসীম জগতের বাবা, তার থেকে দেবীগুণ ধারণ করা উচিত। এই দুনিয়ার মানুষ দিনে দিনে তমপ্রধান হয়ে যাচ্ছে,
তারা খুব বেশি অবগুণ শিখে যাচ্ছে। আগে এত কারাপশন মানে দুর্নীতি, অ্যাডাল্ট্রেশন মানে জালিয়াতি, ভ্রষ্টাচার ছিল না, এখন সব বৃদ্ধি পাচ্ছে। এখন তোমরা বাবার স্মরণের শক্তিতে শতপ্রধান হয়ে যাচ্ছ, যেমন ধীরে ধীরে নেমে এসেছ, তেমনি ওইভাবে যেতে হবে। প্রথমে তো বাবাকে পেয়েছো, তার খুশি হবে, সম্পর্ক তৈরি হলো, তারপর স্মরণের যাত্রা। যে যত বেশি ভক্তি করেছে তার তত ভালো স্মরণের যাত্রা হবে। অনেক বাচ্চাই বলে থাকে বাবা স্মরণ স্থায়ী হয় না, ভক্তিতেও এমন হয়, কথা শুনতে বসলেও বুদ্ধি অন্যদিকে চলে যায়। যিনি শোনান তিনি হঠাৎ জিজ্ঞাসা করেন আমি কি শুনিয়েছি, তখন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। কেউ আবার চট করে বলতেও পারে, সবাই তো একরকম হয় না। এখানে যদি অনেকেই বসে থাকে কিন্তু ধারণা কিছুই করতে পারে না, ধারণা যদি হতো তাহলে কামাল করে দেখাতে পারত, তারা নিজের এবং অন্যদের কল্যাণ না করতে থাকতে পারত না। কারো যদিও বা ঘরে সুখ থাকে, গাড়ি বাড়ি ইত্যাদি থাকে, তবুও যদি একবার তীর লেগে যায় তাহলে পতিকে বলবে আমি এই আধ্যাত্মিক সেবা করতে চাই, কিন্তু মায়া খুবই শক্তিশালী, করতে দেয় না, মোহ থাকে, তাই না? এত বড় বাড়ি এত সুখ কীভাবে ছাড়বে? আরে আগে যে তোমরা এত সুখ ভোগ করেছিলে, বড় বড় কোটিপতি লাখপতি যাদের বড় বড় মহল ছিল সব ছেড়ে চলে এসেছে, ওদের ভাগ্যই বলে দেয় ওদের এই এই সব কিছু ছাড়ার শক্তি নেই, রাবণের শৃঙ্খলে ওরা আটকে আছে। এ হলো বুদ্ধির শৃঙ্খল। বাবা বুঝান যে আরে তোমরা তো স্বর্গের মালিক, পূজ্য হও, বাবা তোমাদের গ্যারান্টি দেন যে তোমরা 21 জন্ম কখনোই রোগগ্রস্ত হবে না, 21 জন্ম পর্যন্ত স্বাস্থ্যবান থাকবে। তোমরা যদিও স্বামীর কাছে থাকো তবুও তার থেকে মুক্তি না নাও, বলো পবিত্র হব আর অন্য কেউ করব। তোমাদের দায়িত্ব হলো বাবাকে স্মরণ করা, যাতে অপার সুখ পাওয়া যায়। স্মরণ করতে করতে তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে, এ কত বোঝার বিষয়। এই শরীরের কোনো ভরসা নেই, তোমরা বাবার তো হয়ে যাও, তার মতো প্রিয় জিনিস আর কিছুই নেই। বাবা তোমাদের বিশ্বের মালিক বানান, তিনি বলেন যত চাও তত শতপ্রধান হও, তোমরা অসীম জগতের সুখ দেখতে পাবে। বাবা নারীদের দ্বারাই এই স্বর্গের দ্বার খোলান, মায়েদের উপরে জ্ঞানের কলস রাখা হয়, বাবা মাতাদেরই ট্রাস্টি করেছেন, তোমরা মায়েরাই সব কিছু সামলাও, এনার দ্বারাই তো কলস রাখা হয়েছে, তাই না? মানুষ কিন্তু লিখে দিয়েছে সাগর মন্থন করা হয়েছিল, অমৃতের কলস লক্ষ্মীকে দেওয়া হয়েছিল, এখন তোমরা জানো যে বাবা স্বর্গের দ্বার খুলেছেন, তাহলে আমরা কেন বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নেব না? কেননা বিজয় মালায় গ্রথিত হই আমরা, মহাবীর হব, অসীম জগতের বাবা বাচ্চাদের কোলে নেন, কিসের জন্য? স্বর্গের মালিক করার জন্য। তিনি একদম কাঁটাদের বসে শিক্ষা দেন, কাঁটাদের প্রতি তো তার প্রেম, তাই তো তিনি তাদের ফুল বানান। বাবাকে ডাকাই হয় পতিত দুনিয়ায়, পতিত শরীরে, নির্বাণ ধাম ছেড়ে তুমি এখানে এসো। বাবা বলেন ড্রামা অনুসারে আমাকে কাটার দুনিয়াতেই আসতে হয়, তাহলে অবশ্যই তো ভালোবাসা আছে, তাই না? ভালোবাসা ছাড়া তিনি কিভাবে ফুল বানাবেন? এখন তোমরা কলিযুগী কাটার থেকে সত্যযুগী দেবতা শতপ্রধান এই বিশ্বের মালিক হও, কত ভালোবেসে তোমাদের এই কথা বোঝানো হয়। কুমারী হলো ফুল, তাই তো সবাই তাদের চরণ স্পর্শ করে, যখন তারা কাটাই পতিত হয় তখন তাদের সকলের কাছে মাথা নত করতে হয়। তাহলে কি করা উচিত? ফুলের তো ফুলই থাকা চাই, তাহলেই তো এবার ফুল হয়ে যাবে। কুমারী তো নির্বিকারী, যতই তাদের বিকারে জন্ম হোক না কেন, সন্ন্যাসীরা যেমন বিকারে জন্ম নেয়, তাই না? বিয়ে করার পরে বাড়িঘর ত্যাগ করে, তবুও তাদের মহান আত্মা বলা হয়। কোথায় সেই সত্যযুগের মহান আত্মা, এই বিশ্বের মালিক কোথায় এই কলিযুগের? তাই বাবা বলেছেন যে প্রশ্ন লেখো, তোমরা কি কলিযুগী কাঁটা নাকি সত্যযুগী ফুল, ভ্রষ্টাচারী নাকি শ্রেষ্ঠাচারী? এ হলো ভ্রষ্টাচারী দুনিয়া, যেহেতু এটা হলো রাবণ রাজ্য, বলা হয় আসুরী রাজ্য, রাক্ষস রাজ্য, তাও নিজেদের কেউ বুঝতেই পারে না। বাচ্চারা এখন তোমরা যুক্তি দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করো, তখন নিজেরাই বুঝতে পারো বরাবর আমরাই কামী ক্রোধী এবং লোভী ছিলাম। প্রদর্শনী তো এমন কথা লেখো, তাহলে তাদের ফিলিং আসবে যে আমি তো কলিযুগী কাঁটা, এখন তোমরা ফুলে পরিণত হচ্ছ। বাবা তো হলেন এবার ফুল, তিনি কখনোই কাঁটা হন না, বাকি সকলেই কাঁটাই পরিণত হয়।
ওই ফুল বলেন আমি তোমাদেরও কাঁটার থেকে ফুলে পরিণত করি, তোমরা আমাকে স্মরণ করো, মায়া তো কত প্রবল, তাহলে কি তোমরা মায়ার হবে? বাবা তোমাদের নিজের দিকে আকর্ষণ করেন, আবার মায়া নিজের দিকে আকর্ষণ করে। এ হলো পুরনো জুতো, মানে শরীর। আত্মা প্রথমে শরীররূপী নতুন জুতো পায়, তারপর তা পুরনো হয়। এই সময় সকল শরীররূপী জুতোই তমপ্রধান। আমি তোমাদের মখমলের বানিয়ে দিই, ওখানে আত্মা পবিত্র হওয়ার কারণে শরীরও মখমলের হয়, কোনো খুঁত থাকে না। এখানে তো অনেক খুঁত, ওখানকার ছবি তো দেখো কত সুন্দর, ওই ছবি তো এখানে কারোরই হবে না। বাবা এখন বলেন আমি তোমাদের কত উঁচু বানাই, ঘর গৃহস্থিতে থেকে কমল পুষ্প সমান পবিত্র হও, আর জন্ম জন্মান্তরে যে জং পড়েছে তা দূর করার জন্য আছে যোগ অগ্নি, এতেই সব পাপ ভস্ম হয়ে যাবে, তোমরা পাকাসোনায় পরিণত হবে। বাবা এই খাত দূর করার যুক্তি খুব ভালোভাবে বলেন। তিনি বলেন মামে কম স্মরণ করো, তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান আছে, আত্মা অনেক ছোট, বড় হলে ব্রহ্মার মধ্যে প্রবেশ করতে পারবে না, পারতেন না, কেমনভাবে করবেন? আত্মাকে দেখার জন্য ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন কিন্তু দেখতে পাননি, সাক্ষাৎকার হয় কিন্তু এই সাক্ষাৎকারে তো কোনো লাভ হয় না। মনে করো তোমাদের বৈকুণ্ঠের সাক্ষাৎকার হলো, কিন্তু এই সাক্ষাৎকারে কী লাভ? পুরনো দুনিয়া যখন শেষ হয়ে যাবে তখনই তো বৈকুণ্ঠবাসী হবে, এর জন্য তোমরা যোগের অভ্যাস করো। বাবা বোঝান বাচ্চারা প্রথমে কাটার সঙ্গে প্রেম হয়, সবথেকে বেশি প্রেমের সাগর হলেন বাবা, বাচ্চারা তোমরাও ধীরে ধীরে মিষ্টি হতে থাকো। বাবা বলেন বাচ্চারা নিজেকে আত্মা মনে করে সবাইকে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো, তাহলে কুদৃষ্টি সম্পূর্ণ শেষ হয়ে যাবে, তাই ভাই বোনের সম্বন্ধ বুদ্ধি অন্যদিকে যায়, তাই ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো, ওখানে তো শরীর থাকে না, যে দেহভাব আসবে বা মোহ আসবে। বাবা আত্মাতেই আত্মাদেরই পড়ান, তাই তোমরাও নিজেদের নিজেকে আত্মা মনে করো, এই শরীর তো বিনাশী, এতে মন লাগিও না। সত্যযুগে শরীরের প্রতি ভালোবাসা থাকে না, তোমরা তো মোহজিৎ রাজার কথা শুনেছ তাই না, বলে এক আত্মা নিজের শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করবে, এই পাঠ তোমরা পেয়েছ, তাই মোহ কেন রাখবে? বাবাও বলেন তোমরা সাবধান থেকো, মা মারা গেলো, বউ মারা গেলো, তোমরা হালুয়া মানে জ্ঞানরূপী হালুয়া খেও, এমন প্রতিভা করো যে কেউ মারা গেলেও আমরা কাঁদব না। তোমরা তোমাদের বাবাকে স্মরণ করো, শতপ্রধান হও, শতপ্রধান হওয়ার জন্য আর অন্য কোনো পথ হয়নি, তোমরা পুরুষার্থের দ্বারাই বিজয়ী মালার দানা হতে পারবে, পুরুষার্থের দ্বারা তোমরা যা চাও তাই হতে পারো। বাবা তো বুঝতে পারেন আগের কল্পে যত পুরুষার্থ করেছ ততটুকুই করতে পারবে, বাবা তো হলেন ওই গরিবের ভগবান, দানও গরিবদেরই করা হয়। বাবা নিজেই বলেন আমিও সাধারণ শরীরেই আসি, না গরিব না বিত্তবান, বাচ্চারা তোমরাই একমাত্র বাবাকে জানো, বাকি সম্পূর্ণ দুনিয়া তো সর্বব্যাপী বলে দেয়। বাবা এমন ধর্ম স্থাপন করেন যেখানে দুঃখের কোনো নামও থাকবে না। ভক্তি মার্গে মানুষ আশীর্বাদ চায়, এখানে তো কৃপার কোনো কথাই নেই, তোমরা কোথায় মাথা ঠুকবে? এ তো বিন্দু, বড় জিনিস হলে মাথা ঠুকতে পারতে, শিবাবত বিন্দু, ছোট জিনিসে তো মাথা ঠেকানো যায় না, কার কাছে হাত জোর করবে? ভক্তি মার্গের এইসব চিহ্ন লুপ্ত হয়ে যায়, ভক্তি মার্গে হাত জোর করা হয়, ভাই বোন তারা ঘরে কি হাত জোর করে? উত্তরাধিকার বানানোর জন্য সন্তান চায়, বাচ্চারা তো মালিক, তাই বাবা বাচ্চাদের নমস্কার করেন, বাবা তো বাচ্চাদের সেবক, আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি, মাতা পিতা বাপ দাদার স্নেহসুম স্মরণে স্নেহসুমন আর সুপ্রভা, আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার, আমরা সমস্ত আত্মরূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহসুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর, বিনাশী শরীরের প্রতি মনকে যুক্ত রাখো না, বাবা বলছে বিনাশী শরীরের প্রতি মনকে যুক্ত রেখো না, মোহজিৎ হতে হবে, বাবা বলেছেন যে আমাদের এখন মোহজিৎ হতে হবে, প্রতিজ্ঞা করো কেউ শরীর ত্যাগ করলেও আমরা কাঁদব না, মোহজিৎ হতে হবে, প্রতিজ্ঞা করো কেউ শরীর ত্যাগ করলেও আমরা কাঁদব না। দুই নম্বর, বাবার সমান মিষ্টি হতে হবে, সবাইকে সুখদান করতে হবে, বাবার সমান মিষ্টি হতে হবে, সবাইকে সুখদান করতে হবে, কাটাকে ফুল বানানোর সেবা করতে হবে, নিজের এবং অন্যদের কল্যাণ করতে হবে,
वरदान। शुभ चिंतन द्वारा नेगेटिव के पॉजिटिवे परिवर्तनकारी शुभ चिंतक भव। शुभ चिंतन द्वारा नेगेटिव के पॉजिटिवे परिवर्तनकारी शुभ चिंतक भव। सदा स्मरणे थाकार जन्नो केवल दुटी शब्द स्मरणे राखो, शुभ चिंतन और शुभ चिंतक। सदा स्मरणे थाकार जन्नो केवल दुटी शब्द स्मरणे राखो, शुभ चिंतन और शुभ चिंतक। शुभ चिंतन द्वारा नेगेटिव के पॉजिटिवे परिवर्तन करते पारो। हाँ, शुभ चिंतन द्वारा नेगेटिव के पॉजिटिवे परिवर्तन करते पारो। शुभ चिंतक और शुभ चिंतन दुटी निजेर मध्ये सम्बन्ध रयेछे। जदि शुभ चिंतक ना थाके ताहले शुभ चिंतक होते पारबे ना। बर्तमान समय ए दुई विषयेर प्रति अटेंशन राखो। हाँ, बर्तमान समय ए दुई विषयेर प्रति अटेंशन राखो। কেননা অনেক সমস্যা এরকম, এমন লোকও আছে যারা বাণীর দ্বারা বোঝালে বুঝতে পারে না। হ্যাঁ, অনেক মানুষ আছে যারা বাণীর দ্বারা বোঝালে তারা বুঝতে পারে না, কিন্তু শুভচিন্তকের ভাইব্রেশন দাও তো পরিবর্তন হয়ে যাবে। স্লোগান, জ্ঞানরত্ন নিয়ে গুণ আর শক্তি নিয়ে খেলা করো, মাটি নিয়ে নয়। জ্ঞানরত্ন নিয়ে গুণ আর শক্তি নিয়ে খেলা করো, মাটি নিয়ে নয়। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।